আগামী কয়েক বছরে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ রাশিয়ার অফার করা SU-57 এর প্রোডাকশন ভেরিয়েন্ট এর ইঞ্জিন এখনও সম্পূর্ণ হয়নি, তাই সময় লাগবে। এই সময়ের মধ্যে ভারত চাইলে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির আমকা প্রজেক্ট এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমেরিকার F-22 বা F-35 ভারতকে অফার করেনি, S-400 কেনার পর আর করবেও না, এবং তাদের অপারেটিং কস্ট ভারতের পক্ষে যোগান দেওয়া সহজ নয়।